بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলা মাল্লাহ নবী বা আদা প্রশংসা আল্লাহর জন্য দুরু তাসলিম বর্ষিত হোক শেষ নবী আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লাহ আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজকে দিনে মাজলিসের বিষয় হচ্ছে আমল কিভাবে কবুল হবে আমল কিভাবে কবুল হবে আমাল সলে হা কীভাবে কবুল হবে মোহন আল্লাহ বলেন আল্লা দি খাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বুলুয়া কুম আইয়ু কুম আহসান আমালা মোহন আল্লাহ বলেন যে আল্লাহ সুবাহানা জীবন এবং মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন তিনি এই জন্য সৃষ্টি করেছেন যে বান্দা যে আমলগুলা করবে বান্দার আমলগুলা তিনি পরীক্ষা করবেন যে কে কত বেশি তার আমলগুলা উত্তম আমল করতে পারে যে আমলগুলা কার কত বেশি শ্রেষ্ঠ হবে আল্লাহর কাছে এবং গ্রহণীয় হবে আল্লাহ সুহলা মানুষকে মানুষের জীবন মৃত্যুর সৃষ্টি করেছেন এবং মানুষকে এবাদত করার জন্য বলেছেন কার কত আমল গুলা আল্লাহর কাছে গ্রহণীয় হয় সে বিষয়টি পরীক্ষা করার জন্য ফোজা বিন আয়াদ রহিমহল্লাহ বলেন যে আমল কবুল হয় দুইটা বিষয়ের ওপর তিনি বলছেন ফাইনাল আমালা ইদা কানা খালিসান যখন আমলটা শুধুমাত্র খালেস খালেসভাবে হয় কিন্তু ওয়ালামিয়াকুন সওয়াবান কিন্তু সঠিক হয় না তেখানে খালেস আর সওয়াব বলতে দুইটা জিনিস বোঝায় ওলামা সুন্নাগুন বলেন এখানে ওনার উদ্দেশ্য যে আপনার আলে আলে খলাস আল্লাহর জন্যই আপনার জীবনের যত প্রকার পরকার আমলে সলেহা রয়েছে সে পরকার আমলগুলা খালেস অন্তরে নিষ্কুলুষভাবে আল্লাহর জন্যই হতে হবে দুই নাম্বারে বলছেন যে সওয়াবান সওয়াব বলতে যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বা অনুসরে রসুল সাল্লাম যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবেই হতে হবে যদি এই দুইটা জিনিস থাকে আপনার আমলে তাহলে আমল কবুল ক হবে এক নম্বরে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুননাথ অনুযায়ী হতে হবে সুননাথ অনুযায়ী হতে হবে তাই তো আল্লাহ হাত আলা বলেন মাইয়তে আর রসুল্লাহ ফকাদ আত আল্লাহ যে ব্যক্তি রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য করল সে জনই আল্লাহরই আনুগত্য করল অন্য আয়াত আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাসারু মিসলু কুম ইউ হা ইলাইয়া ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহ কুম ইহু আহেদ ইন্নামা ইলাহ কুম ইহু আহেদ তিনি বলছেন হেনবি তুমি বলে দাও যে আমি আমি তুমি বলো যে আমি একজন মানুষ আমার কাছে ওহি আছে তোমাদের প্রতিপালক একজন ফামান কানি ফালিয়া আমালান যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সলেহা করে সৎ আমল করে এবং তার আমলের সাথে আল্লাহর সাথে অন্য কাউকে অংশস্থাপন না করে তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশস্থাপন না করে এটা ইখলাসের দলিল যে আল্লাহর জন্যই আপনার এ হতে হবে আর যেগুলা সৎ আমল করবেন সে সৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আপনার আমাকে করতে বলেছেন হাদিস দ্বারা যা প্রমাণিত করন সুন্না দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনশনের মাধ্যমে হতে হবে অনশনের মাধ্যমে হতে হবে তাই ফোদিন ওয়াদ রহেমাল্লাহ তিনি বললেন যে আমলটা খালেস অন্তরে আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্নাত অনুযায়ী তাই তিনি বলছেন লাম ইয়াকবাল যদি আল্লাহর জন্য খালেস অন্তরে যদি না হয় এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী না হয় তাহলে সেটা কবল হবে না তারপরে তিনি বলছেন ওয়াই না লাম লামিয়াকুন খওয়ালেসান তিনি বলছেন যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনতান অনুযায়ী হয় কিন্তু এখলাস না থাকে তাহলে সেটা কবল হবে না লাম আকবাল তাহলে এখানে বলছে যদি শুধু আপনার আমলে এখলাস থাকে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী না হয় তাহলে কবল হবে না এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত আছে কিন্তু এখলাস নাই সেটাও কবুল হবে না তারপর তিনি বলছেন হাত্তা খালেস্তাকু না তাই তিনি বলছেন যে দুইটা যখন একসাথে হবে যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আল্লাহর জন্য হবে এবং সাথে সাথে রসুল সাল্লাহ সাল্লামের শূন্যতান যে হবে তখন সেটা কবল হবে তারপরে বলছেন অল খালিস আলিল্লা খালিশটা হলো যে শুধুমাত্র আল্লাহর জন্য বাদ করা অসব আইয়াকুন আল্লাহ সুন্না সব হলো যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সুনত অনুযায়ী করা তাই ফাদবেন আওয়ায়াজ তিনি বলতে চাইলেন যে যখন কোনো আমল আমল কবুল হওয়ার জন্য আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি বিষয় রয়েছে যদি আপনার আমলে এখলাস থাকে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনত না থাকে সেটাও কবুল হবে না আর যদি আপনার আমলে এখলাস না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যেভাবে করেছে সেটা আছে কিন্তু এখলাস নাই সেটাও কবুল হবে না তারপরে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত এখলাস আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এক একসাথে হবে তার মানে এক আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনি এবাদতটা করেছেন এটা এবং রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত দ্বারা হলে সেটা কবল হবে আর তিনি এখলাস দ্বারা বোঝায় চাইলেন যে সেটা আল্লাহর জন্য করা আর সাব দ্বারা বোঝাই চাইলেন যে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের সুন্নাত অনুযায়ী হওয়া জি এ মর্মে আমরা আরও কথা দেখতে পাই যে আল্লাহ বিন খাতাব একটা কল নিয়েছেন তিনি দুয়াতে এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন যে যাতে তার আমল গোলা কবুল হয় তিনি দোয়া করতেন আল্লাহ মাজা আল আম আলি কুল্লাহ সালেহা তিনি আল্লাহর কাছে এভাবে বদ করতেন হে আল্লাহ আমার সমস্ত আমল গোলা খালি তোমার জন্য করার তৌফিক দান দান করো ওয়া জাল হলি ওয়া খালেসান ওয়ালা তা জা আল্লি আহাদিন ফি হিসাই আর এটা খালি অন্তরে তোমার জন্যই করার তৌফিক দাও এখানে যাতে কোনো অন্য কারোর উদ্দেশ্য না হয় অন্য কার উদ্দেশ্য না হয় তাই তিনি এভাবে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার আমলগুলা শুধুমাত্র তোমার জন্যই হয় অন্য কারোর জন্য যাতে না হয় এই কথাগুলোতেও আল্লাহ রসলসাল্লাহ সাল্লাম খালি সন্তরে আল্লাহর জন্য রয়েছে এবং রসলসালাহ্লামের শূন্যত অনুযায়ী কথার ভিতরে আমল রয়েছে জি এ মর্মে আমরা দেখি ওমর বিন আব্দুল আজিজ ওমর বিন আব্দুল আজিজ তিনি এভাবে বলতেন যে যে ব্যক্তি মানে আবাদ আল্লাহ বেগায় কা না মা এরপর বলছে যে ব্যক্তি ইবাদত করলো ইবাদত করলো এলেম ছাড়াই ইবাদত করলো এলেম ছাড়াই তো বলছে যে এলে এ যদি কেউ এবাদত করে তার ভিতরে কোনো এলেম নাই তাহলে সে যে সংশোধন হবে তার থেকে বেশি বেশি ফেট না হবে তার মানে কোনো ব্যক্তি যদি কোনো আমল করে এলেম ছাড়া এবং কাউকে দাওয়াত দেয় এলেম ছাড়া তাহলে যে যেটা আপনার ভালো হতো তার থেকে বেশি খারাপ হবে সেটা বেশি ফাঁসাদ হবে তার মানে সমস্যা বেশি আপনি একটা আমল করলেন আমল এলেম ছাড়া একটা আমল করলেন সেটা সংশোধন হবে না এবং কবল হবে না আল্লাহর কাছে বরং সেটা নষ্ট হয়ে যাবে আমলটা নষ্ট হয়ে যাবে তাই এলেম ছাড়া কোনো আমল করা যায় না এলেম ছাড়া কোনো আমল করা যায় না আপনি কোনো আমল করবেন আমলটা যাতে আপনার জানা থাকে কোনো হাতিস অনুযায়ী যে হয় তাহলেই কবল হবে অনুরূপভাবে আপনি কাউকে দাওয়াতি কাজ কাউকে দা ডাকবেন কোরআন শোনার পথে আপনাকে অবশ্যই সে বিষয়ে আপনার এলেম থাকা লাগবে এলেম না থেকে কাউকে যদি দাওয়াত দেন তাহলে যেটা সংশোধন করতে চেয়েছিলেন তার থেকে বেশি ফেতনা ফাসাদি হবে ফেতনা ফাসাদি হবে তাই আমরা বিষয়গুলা দেখব যাতে আমার আমলগুলা কবল হয় জাবাল জ্বাবাল তিনি বলছেন আল্লাহ ইলমু আমাল আমল আমাল ইমামুল আমাল ওলা আম আলু আহ তার বলছেন যে এলেম এলেম আপনার এলেম থাকলে আমল করা যায় আর আমল আমল যে করবেন তো আমলটা যাতে এলেম অনুযায়ী হয় তার মানে এলেম যে আছে আপনার আমল আমল যে আপনি করবেন আমল করার পূর্বে আপনাকে এলেম অর্জন করা লাগবে এলেম অর্জন করা লাগবে এলেম থাকলেই আপনার আমলটা ঠিক হবে এলেম থাকলেই আমলটা ঠিক হবে তাই আমরা কওলগুলা থেকে এবং আল্লাহ রসুলসাল সাল্লামের যে ভাব তার থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আয়ে শারদ আল্লাহ তাল আনহা বলছেন মান আহাদাফি আমরিনা হাদা মা সামিন মিনুফরদ আয়ে শারদুল্লাহ তাল্লা আনহা বলেন আল্লাহ রসাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার দিনের ভিতরে এমন কিছু সৃষ্টি করলো যে নতুন কিছু সৃষ্টি করলো যেটা আমার দিনের ভিতরে নেই সেটা আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে কবুল হবে না তাই ইমাম মুসলিম বুখারি ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন বুখারিও হাদিসটি নিয়ে যে আর আগের কওল যে কৌলগুলা বললাম এগুলা ইবনে তাইমির রহমাল্লা তার ইস্তেকামা গ্রন্থে দুই নম্বর খণ্ডের দুই শত তিরিশ নাম্বার পেজ পেজে কথাগুলো নিয়ে এসছেন যে এগুলাতে আমরা দেখতে পারি যে উমার বিন আবদুল আজিজ এবং উমারবিন খতাবের কৌল ফৌদিন আয়াজ বিন জাবাল যে কৌলগুলা বললাম এ কৌলগুলা ইবনে তাইমির রহমাল্লা তার ইস্তেকামা গ্রন্থে তিনি নিয়ে এসছেন দুই নম্বর খণ্ডে দুই শত তিরিশ নাম্বার পেজে নিয়ে এসছেন আমরা দেখতে পারে যদি আমাদের দেখার প্রয়োজন হয় তাই আপনার আমার আমলগুলা কবুল হচ্ছে হয় না সেই বিষয়গুলো আপনাকে আমাকে দেখা দরকার যে আল্লাহ সাল তালা যেন যে আমলগুলা করব সেগুলো যাতে কবুল হয় আপনার যে সমস্ত আমলে সলেহা করবেন সেখানে খালি সন্তরে আল্লাহর জন্য হতে হবে এবং রসুলসাল্লো আলাইসাল্লামের সুনাত অনুযায়ী হলেই সেটি কবুল হবে নচেত সেটি কবল হবে না তাই আল্লাহ সুহাম তালা বলছেন এই আইহাল্লা দিন আমানো আতি আল্লাহ হাওয়াতি রসুল আমার তুপতুল আমালাকুম হেমন্দার গণ তোমরা আল্লাহ তার রসুল আনাগত্য করো যদি না করো তাহলে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে আল্লাহ সুহাম তালা বলছেন কলিন কুম তুম তো হেবন আল্লাহ ফত্তা বেআনি হাবিব কুম আল্লাহাকুম জনুবাকুম আল্লাহ গফর রহিম হেনবি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলেই তোমরা তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন পাপরাশি ক্ষমা করে দিবেন তাই আমরা যত প্রকার এ বদতবন্দি করবো আমলা সলেহা করব খালেস অন্তরে আল্লাহর জন্য করব এখানে কোনো লোক দেখা না হয় যাতে এখানে কোনো সেরিকিয়াত কাজ না থাকে এবং কোনো বেদাতি আমল না থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাত অনুযায়ী রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাথ যত যে বেশি অনুসরণ করবে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ যে যত বেশি অনুসরণ করবে তার পর ইহকাল পরকাল কল্যাণ হবে তারই ইহকাল পরকাল বেশি কল্যাণ হবে তার ইহকাল পরকাল বেশি কল্যাণ হবে আবহরাইরা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার প্রত্যেক মতই জান্নাত যাবে তবে যারা আবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করা হল হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবা কারা তিনি বললেন যে ব্যক্তি মানাতয়ানি দেখাতে জান্না যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে অমান আস্বানি ফেকাদা আবা যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে যান না যেতে অস্বীকার করবে মুখার মুখারুর রহমান্লাহাদৃষ্টি নিয়ে এসছেন তাই আমরা আমরা দেখব যে আমার আমর গোলা কবুল হচ্ছে কি হয় না আমি কিভাবে করছি যাতে আমার আমর গোলা কবুল হয় সেদিকে আমরা লক্ষ্য করব আল্লাহ সুহান তালা যেন আমাদের আমার গোলা কবুল করেন আমরা আল্লাহকে ভয় করব ভয় করে আমরা সালাত তো দায় খুশু খুশুখুজু সহকারে এবার বন্দি করব খালে সন্তরে মানুষকে দেখানোর জন্য নয় এবং কোনো পথের বা কোনো অন্য পথের নয় বরং রসুল সাল্লা সাল্লামের সন্ন্যত অনুযায়ী এবং হে যে পথে চলে গেছেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ সুবহান তালা যেন আমাদের সে তৌফিক দান করেন্লা আলমিনা কালামিকা আসাদ